হ্যালো ভিউয়ার্স, সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো উইনরার কীভাবে ওপেন করবেন, উইনরার উইন্ডোজ 11-এ কীভাবে ওপেন করবেন সে সম্পর্কে বলবো। চলুন শুরু করি। প্রথমে স্টার্টে যাবেন, গিয়ে লেফট ক্লিক করবেন, করার পরে অল অ্যাপস অর্থাৎ অল অ্যাপ্লিকেশন, অল অ্যাপসে লেফট ক্লিক করবেন, করে কিছুটা নিচের দিকে নামবেন। নেমে এই ফাঁকে বলে রাখি, উইন র্যার আপনাকে ইনস্টল করতে হবে আগে। তাই উইন র্যার আশা করি আপনার উইন র্যার ইনস্টল আছে। এবার উইন র্যার পেয়ে যাবেন, পেয়ে গেলে উইন র্যারে লেফট ক্লিক করবেন, করলেই দেখবেন উইন র্যার খুলে যাবে। এই উইন র্যার একটি এক্সট্র্যাক্ট সফটওয়্যার যার সাহায্যে আপনি ফাইল এক্সট্র্যাক্ট করতে পারবেন। এখানে কয়েকটি মেনু আছে, তার মধ্যে প্রথম মেনু হচ্ছে ফাইল, দ্বিতীয় মেনু কমান্ডস, তৃতীয় মেনু টুলস, তারপরে হচ্ছে ফেভারিটস, এরপরে অপশন। এইভাবে আপনি পরপর মেনুগুলো পেয়ে যাবেন। ইচ্ছা করলে আপনারা মেনুগুলো দেখে নেবেন। যেমন ফাইল, কমান্ড, কমান্ডের পর টুলস, টুলসে কী কী আছে দেখে নিলেন, বা ফাইলে বা কমান্ডে কী আছে দেখে নিলেন, টুলসের পরে আছে ফেভারিট, ফেভারিটের পরে অপশান, অপশানেও কী আছে দেখে নেবেন, তারপরে আছে হেল্প। এইভাবে পরপর দেখতে থাকবেন। দেখা হয়ে গেলে উইন্ডোটা ডান দিকের টাক্স বারে, ডান দিকের বারে গিয়ে ক্রসে ক্লিক করতে পারেন, অথবা ফাইলে গিয়ে এক্সিটে ক্লিক করবেন। তাহলেই উইন্ডার ক্লোজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।